আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখেই আমি আমার খুতবাকে ইতি টানব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ আমরা হলাম বিবেকবান। আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সঠিক ব্যঠিক, হক না হক যাচাই করতে পারি, এজন্য আমরা হলাম শ্রেষ্ঠ। আমরা যদি আমাদের এই শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় অন্যায় বিবেচনা করে চলতে হবে, ন্যায়কে গ্রহণ করতে হবে, অন্যায়কে প্রত্যাখ্যান করতে হবে। যদি আমরা আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠত্ব প্রমাণ রাখতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার বিধান যথাযথভাবে পালন করতে হবে। যদি আমরা না করি, তাহলে আল্লাহই কিন্তু আমাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আবাল। মানব জাতিকে যেমন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বললেন, সেই আল্লাহ আবার মানব জাতিকে বললেন উলাইকা কাল আনআম, বরং এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আবাল, বরং এর চাইতেও নিকৃষ্ট অধম। আমরা যখন সাদা ভাত কিছুটা নষ্টও হয়ে যায়, তাও কিন্তু আমরা দেখেছি, আমরা ছোট ছিলাম যখন, আমাদের মায়েরা সেখানে পেঁয়াজ লবণ মরিচ দিয়ে মেখে তা খাওয়াইতো, আমাদেরকে খাওয়া যেত। সাদা ভাতকে পানি দিয়ে, পানিতে ভিজিয়ে রেখে পান্তা করেও খাওয়া যায়।
কিন্তু সেই ভাতটা যদি পোলাও হয়, তাহলে এই ভাত যদি পোলাও ভাত যদি নষ্ট হয়ে যায় সামান্যতম, তাহলে সেই পোলাও ভাত কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়। কারণ পোলাও হচ্ছে ভালো দামি ভাত, এই জন্য এটা নষ্ট হয়ে গেলে ততটাই খারাপ হয়ে যায়। আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা যদি আমাদের সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে না পারি, তাহলে আমরাই কিন্তু নিকৃষ্ট জাতিতে পরিণত হব। এই দিকটি বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনন্তকাল জীবন দান করেননি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরে সেই নির্দিষ্ট সময় শেষে আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা আমাদের সকলেরই জানা কথা। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু মানুষের অবধারিত। পৃথিবীতে কোনো টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না, ক্ষমতা দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না, শক্তি দিয়ে পৃথিবীতে টিকে থাকা যাবে না। যদি শক্তি দিয়ে পৃথিবীতে টিকে থাকা যেত, তাহলে আদ জাতি, সামুদ জাতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, তাহলে ফেরাউন হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর মানুষ ছিল, কিন্তু সেই ফেরাউন টিকতে পারেনি। তদানন্তকালে ফেরাউনের অনুসারীরা, বানী ইসরায়েলরা মনে করত যে ফেরাউন কখনো মৃত্যুবরণ করবে না, কিন্তু আল্লাহ তাআলা সেই ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো ফেরাউন মৃত্যুবরণ করেছে কি না, তোমাদের বিশ্বাস আজকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম, তোমরা যে বিশ্বাস করো ফেরাউন মৃত্যুবরণ করতে পারে না, তাকে দেখিয়ে দিলাম, দেখো তোমাদের বিশ্বাস ঠিক নয়। ক্ষমতা দিয়ে, ধন সম্পদ দিয়ে কেউ টিকে থাকতে পারবো না আমরা পৃথিবী থেকে একদিন না একদিন আমাদেরকে বিদায় নিতেই হবে। আজকে দেখুন করোনা ভাইরাস, যেই ভাইরাসকে আমরা কখনো চোখে দেখলাম না, শুধু নামই শুনছি যে করোনা ভাইরাস, সেই ভাইরাসে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আজকে বিদায় নিল। পৃথিবীর যত শক্তিশালী দেশ ছিল, পৃথিবীর যত উন্নত সায়েন্সওয়ালা দেশ ছিল, পৃথিবীতে যত উন্নত চিকিৎসার ব্যবস্থাওয়ালা দেশ ছিল, সেই দেশগুলোতে বেশি মানুষ মারা গেছে এই করোনা ভাইরাসের কারণে। আমেরিকা পৃথিবীর সবচাইতে পরিষ্কার দেশ, পৃথিবীর সবচাইতে অর্থ সম্পদশালী দেশ, যেইখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, কিন্তু করোনা ভাইরাসের সামনে তারা টিকতে পারেনি, তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে বহু মানুষকেই। পৃথিবীর যত উন্নত সায়েন্স আছে, আজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এ কোন ভাইরাস আসলো যে এই ভাইরাসের কারণে আমরা তার মোকাবেলায় কিছুই করতে পারছি না। সারা পৃথিবী যখন এই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ল, স্তব্ধ হয়ে পড়ল, মানুষ ভয়ের কারণে নিজের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলো, সেই সময়ে আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে খুতবা দিতে এসে, কিছুক্ষণ পূর্বে এসে কিছু শুনলাম যেটাতে আমার মন অন্তরটা ভরে গেল। আসলে যে এইখানকার একটা গ্রামের মানুষ, গ্রামের যুবকরা আজকে অত্যন্ত এই করোনা ভাইরাসের মধ্যে এই এত একটা সুন্দর মসজিদ আমাদের সামনে উপহার দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের অর্থ এবং সার্বিক সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমি দোয়া করি আজকের এই খুতবার মাধ্যমে যে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, যেভাবে সম্পৃক্ত হন, কেউ অর্থনৈতিক দিক থেকে সম্পৃক্ত হয়েছেন, কেউ পরামর্শ দিয়ে সম্পৃক্ত হয়েছেন, কেউ শারীরিক শ্রম দিয়ে সম্পৃক্ত হয়েছেন, যেভাবে সম্পৃক্ত এই মসজিদের সাথে, আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করে নেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করলো আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। যত মানুষ আজকে এই মসজিদের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় ব্যয় করেছেন, সকল মানুষের জন্য যেন আল্লাহ তাআলা জান্নাতে সেই ধরনের একটি সুন্দর ঘর নির্মাণ করে দেন, সেই দোয়া আল্লাহর কাছে আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাসের
এই মহামারীতে আমরা দেখুন আজকে পৃথিবী থেকে কত মানুষ বিদায় নিচ্ছে। আজকেই এই খুতবাতে ওঠার অল্প কিছুক্ষণ আগেই শুনতে পেলাম যে ডক্টর শাহজাহান সাহেব, যিনি রংপুর শহরে যার বাসা, তিনি আহলেহাদিস আন্দোলনের একজন উপদেষ্টা ছিলেন, তিনি আহলেহাদিস আন্দোলনের প্রেস কিনে দিয়েছিলেন, অনেক অর্থ ব্যয় করেছেন মাশা আল্লাহ, তিনি কিন্তু করোনা ভাইরাসে আজকেই সকালে মৃত্যুবরণ করেছেন। হতে পারে যে এই খুতবাতে নামার আগে আমারও মৃত্যু হতে পারে। এখানে এখানে যত মুসল্লি আছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে এই মসজিদ থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এই গ্যারান্টি কি আমার কেউ দিতে পারি? কেউ দিতে পারি না, এক সেকেন্ডের বিশ্বাস নেই। মৃত্যু অবধারিতটা আমরা সবাই জানি, পৃথিবীতে সবাই মরে যাব আমরা, কিন্তু মরণের পর আমরা হিসাব, আমাদের হিসাব হবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছেন, বাম কাঁধে একজন আছেন, সবসময় লিপিবদ্ধ করছেন। ডান কাঁধে যিনি আছেন তিনি শুধু নেকির কাজগুলো লিখছেন, যারা এই মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ কাজে নিজেদের শ্রম অর্থ ব্যয় করেছেন, তাদের আমল নামায় কিন্তু এই ডান কাঁধের ফেরেশতা তাদের আমল নামায় সেই নেকিগুলো লিখেছেন। আর যারা পাপ কাজ করছেন, এই পাপের কাজগুলি বাম কাঁধে যিনি আছেন তিনি লিপিবদ্ধ করেন। কিয়ামতের দিন আমাদের আপনাদের সকলের হাতে আমল নামা পেশ করা হবে এবং বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার ফয়সালার জন্য, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট, দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যখন আমরা আমাদের আমল নামা খুলে দেখব ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয় লিপিবদ্ধ আছে, তখন কিন্তু আমরা সকলেই আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি, কোনো ছোট বিষয় ছাড়া হয়নি, সব লিপিবদ্ধ আছে। সেই দিন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, সেই দিন যেন আফসোস না করতে হয়। এই জন্য দুনিয়াতে এমন সব কাজ করে যেতে হবে যেই কাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে, নিয়ে যাবে। আমরা যখন কবরে যাব তখন তিনটি জিনিস অনুসরণ করবে আমাদের, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটি জিনিস অনুসরণ করবে, আহলুহু আহাল পরিবার, ওয়া মালুহু তার ধন সম্পদ, ওয়া আমালুহু এবং তার আমল। যখন কবর দিয়ে দেওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে, দুইটি জিনিস ফিরে চলে আসবে, তার সাথে থাকবে না। আহাল পরিবার ফিরে চলে আসবে, আহাল পরিবার কেউ বলবে না যে আমি আমার বাবার সাথে থাকি, আমার বাবা চলে গেলেন, সবাই চলে আসবে। তার ধন সম্পদ তার সাথে থাকবে না, আপনার সন্তান আপনার জন্য বলবে না যে আমার বাবা এত কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, যে 500 টাকার একটা নোট কবরে দেই, এটা বলবে না, কারণ আপনার সন্তান জানে যে এই টাকাটা দেওয়া হবে সেটা অযথায় দেওয়া হবে, কোনো লাভ হবে না। বরং আপনার কবর দিয়ে সেই যারা আপনার ওয়ারিস থাকবে, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, সকলেই কিন্তু ওই আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি লাগবে, এটা আমি নেব, ও বলবে এটা আমি নেব, এই মারামারি লেগে গেল, এটাই দুনিয়া। ওয়াইয়াবকা আমালুহু, কিন্তু আপনার সাথে যাবে আমার আপনার আমল, আমল ভালো আমল খারাপ আমল সবই সাথে যাবে। আপনি যদি আমল ভালো নিয়ে যেতে পারেন আপনার পরকাল ভালো হবে, আর যদি আমল খারাপ নিয়ে যান পরকাল হবে অত্যন্ত খারাপ। ভালো আমল নিয়ে গেলে ভালো হবে, খারাপ আমল নিয়ে গেলে খারাপ হবে। ভালো আমল নিয়ে গেলে জান্নাতে যাবেন, খারাপ আমল নিয়ে গেলে জাহান্নামে যাবেন, এটা চিরসত্য কথা, সকলেরই জানা কথা। আমরা সকলেই চেষ্টা করব মৃত্যুর পূর্বে আমরা এমন কিছু যেন দুনিয়া থেকে নিয়ে যেতে পারি যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা সাহাবায়ে কেরাম বলছেন, প্রশ্ন করছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনি আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, কোন মুমিন সবচাইতে বুদ্ধিমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর জন্য প্রস্তুত। তাহলে সে যে মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। দুই নম্বরে বলছেন, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য
উত্তম প্রস্তুতি গ্রহণ করে, এই মুমিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। আপনি আর আপনার এক বন্ধু একই চাকরি করেন, একই অফিসে চাকরি করেন, বেতনও একই। আপনার দেখা যায় যে এক বন্ধু একজন একই বেতনে চাকরি করে মাশাআল্লাহ অনেক কিছু বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে, আপনার একই সমান বেতন পেয়ে আরেক বন্ধু সে কিছুই করতে পারেনি। মানুষ কাকে বুদ্ধিমান বলবে? যে বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলেছে, মানুষ বলবে মাশাআল্লাহ, দেখো একই বেতনের চাকরি করে, একই অফিসে চাকরি করে, এ বাড়ি গাড়ি সব বানিয়ে নিল, আসলে বুদ্ধিমান লোক, তার টাকাটি ভালো খাতে বুদ্ধি করে সে ব্যয় করেছে। আর আরেকজন যে কিছুই করতে পারে তাকে বোকা বলবে। মুমিনের ক্ষেত্রেও তাই। আপনিও 60 বছর জীবন লাভ করেছেন, আপনার বন্ধুও 60 বছর জীবন লাভ করেছেন। আপনি যদি আপনার এই 60 বছর জিন্দেগিতে জান্নাতের কিছু কাজ করে যেতে পারেন, আপনার পরকালে যদি আপনি জান্নাতে যেতে পারেন, তখন আপনি হবেন বুদ্ধিমান। কিন্তু যদি আপনার অপর বন্ধু সে যদি জাহান্নামে যাওয়ার কাজ করে আর জাহান্নামে চলে যায়, সে আসলে বুদ্ধিমান নয়, সে হচ্ছে নির্বোধ। এই জন্য বুদ্ধিমান মুমিনের পরিচয় দিতে হবে দুনিয়াতে, আমরা যেন জান্নাতে যেতে পারি, পরকাল যেন আমাদের ভালো হয়, সেই হিসাব আমাদের রাখতে হবে সকলকে। এই আয়াতের পরেই তারপরেই বলছেন আল্লাহ তাআলা যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে যায় তাহলে ভালো কাজের পরিপূর্ণ বদলা আল্লাহ দিবেন, মানুষ যদি দুনিয়াতে খারাপ কাজ করে যায় তারও পরিপূর্ণ বদলা আল্লাহ দিবেন, কাউকে আল্লাহ ছেড়ে দিবেন না। কারো চেহারা দেখে আল্লাহ, কারো চেহারা দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, কারো ধন সম্পদ দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, অত সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের ধন সম্পদও দেখবেন না। দুনিয়াতে সুন্দর চেহারা দিয়ে অনেক কিছু করা সম্ভব, দুনিয়াতে ধন সম্পদ দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আল্লাহর কাছে সুন্দর চেহারার এবং ধন সম্পদের চারপাশের মূল্য নেই। যার যত তাকওয়া বেশি আল্লাহর নিকটে তার মূল্য তত বেশি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না, যে আল্লাহর নিকটে তাকওয়া যার বেশি সেই হচ্ছে সবচেয়ে মূল্যবান, এটা মনে রাখবেন। তাকওয়া ছাড়া আল্লাহ কিছু দেখবেন না। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের কুলুবিকুম, তোমাদের অন্তর, কোন অন্তরে ইবাদত করেছো, কোন নিয়াতে ইবাদত করেছো, নিয়াত দেখবেন আল্লাহ তাআলা, ওয়া আমালিকুম, এবং তোমাদের দেখবেন আমল, আমল দেখবেন, নিয়াত দেখবেন, কোন নিয়াতে আমল হয়েছে আর আমলটি সঠিক হয়েছে কিনা, আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়েছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখবেন। অতএব আমরা যে কাজই করি না কেন, সামান্য ছোট্ট একটি কাজ করব, নিয়াত যেন খালেস থাকে, নিয়াত যেন খালেস থাকে, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। আমরা বর্তমানে অনেক কিছুই করি, লৌকিকতা চলে আসে আমাদের মাঝে, যে আমি যদি মাশাআল্লাহ একটা মাহফিল হলো, মাহফিলে কিছু দান করলে আমার নামে একটা তাকবীর বলবে যে বক্তা সাহেব, আর মানুষ মনে করবে মাশাআল্লাহ বিরাট দানবীর, 10,000, 15,000, 20,000 টাকা দান করেছে। এই যে সামান্যতম আপনার অন্তরে বিষয়টা এসেছে, সব দানের নেকি আপনার বাতিল হয়ে যাবে। এজন্য নিয়াতকে খালেস করবেন, এটা সর্বপ্রথম। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল, এই দুইটা দেখে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দিবেন। এই জন্য সবাই নিয়াতকে খালেস করবেন, এবং আমাদের বদলা যেন আমরা ভালো পাই কিয়ামতের দিন, সেই কামনা আমরা করব, সেই কাজ করে যাব। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, বলছেন ওই ব্যক্তি হবে সফলকাম, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। তাহলে প্রকৃত সফলকাম কে? যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে সেই হবে সফলকাম। আমরা যারা এই মসজিদ বানিয়েছি, মসজিদ বানানোর জন্য চেষ্টা চালাচ্ছি, আবারও 2 তলা তোলার জন্য চেষ্টা চালাচ্ছি, আমরা অন্তত পক্ষে একটা ইট হলেও এই মসজিদের সাথে শরীক হব, যাতে এই ইটটাই আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সবাই মনে রাখবেন, অন্তরকে খালেস করুন
একটা মসজিদ বানানোর চেষ্টা করুন, এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, সকল মানুষের যত নেকি অর্জন করবে, সম পরিমাণ নেকি আপনারও হবে এই মসজিদ বানানোর জন্য। এটা একটা সাদাকায়ে জারিয়া, আপনি মৃত্যুর পরেও এই নেকি আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই জন্য বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সবাই চেষ্টা করবেন, যার কিছুই নেই দু টাকা হলেও দান করতে পারবেন, এই মসজিদে দু টাকাই দিবেন, এক টাকা দান করতে পারবেন এক টাকা দিবেন, আপনি এক টাকা দুই টাকা দান করা একটা রিক্সা চালকের পক্ষেও সম্ভব, কোনো সমস্যাই না বর্তমানে, এটা কোনো ব্যাপারই না, সবাই চেষ্টা করবেন ইনশা আল্লাহ। যেটা বলছিলাম যে অবশ্যই কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে থাকা এবং জান্নাতে প্রবেশ করা, এটাই হচ্ছে আসল সফলতা। এই সফলতার জন্য শুধু মসজিদ বানালেও হবে না, মসজিদ তো অবশ্যই বানাবো মাশাআল্লাহ বানিয়েছি, আরও বানানোর চেষ্টা করবো, দোতলা তিনতলা যত প্রয়োজন হবে আমরা বানাবো, কিন্তু মসজিদে সালাত আদায় করতে আসতে হবে। অত্র অন্তর অঞ্চলে যত মানুষ আছে, আমরা যদি সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এ ধরনের আরও দুই একটা মসজিদের লাগবে, এ মসজিদের জায়গা হবে না। কিন্তু বাস্তব সত্য কথা আসলে হলো যে আমরা আসলে বাড়ির যদি পাঁচজন সদস্য থাকে তো তিনজনই সালাত আদায় করি না, দুইজন করি। অনেক মানুষ আছে যে বাড়ির কেউই সালাত আদায় করি না, অনেক বাড়ি আছে যে বাড়ি থেকে দুই একজন শুধু জুমার দিনে আসি, অনেক মানুষ আছে যারা শুধু রমজান মাসেই সালাত আদায় করি, অন্য কোনো মাসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, ফা ইন লাম তাস্তাতি, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে যদি না পারো, অসুস্থ হও, তাহলে ফা কায়েদান, তাহলে তুমি বসে থেকে সালাত আদায় করো, ফা ইন লাম তাস্তাতি, তুমি যদি বসেও সালাত আদায় করতে না পারো, ফা আলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো। সালাত মাপ নেই, যত সময় আপনার জ্ঞান রয়েছে আপনি সালাত ত্যাগ করবেন না। অনেক মানুষ আছি সালাত আদায় করি কিন্তু অসুস্থ হলে আর করি না, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে একটি কথা বলবো এই জায়গায়, খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকের জানা আছে অনেকের জানা নেই, যখন কোনো মা বোনের সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পরে অধিকাংশ মা বোনকে দেখা যায় চল্লিশ দিন যাবত সালাত বন্ধ রাখে, চল্লিশ দিন যাবত সে সালাত আদায় করে না, সে মনে করে চল্লিশ দিন যাবৎ তার সালাত মাফ। বিষয়টি কিন্তু এমন নয়, এটা আমাদের ভুল ধারণা। যদি কোনো মহিলার হায়েজ হয়, যেটা মাসিক মেন্স বলি আমরা, প্রতি মাসে হয়ে থাকে, তাহলে অবশ্যই সালাত মাফ। কিন্তু নিফাস, যেটা সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ হয়ে থাকে, সেটা চল্লিশ দিন পর্যন্ত সালাত মাফ, এটা ভুল ধারণা। বরং সন্তান প্রসবের পরে যদি তিন দিন পরে তার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তিন দিন পর থেকে সে অবশ্যই সালাত আদায় করবে গোসল করে। যদি এক সপ্তাহ পর তার রক্ত বন্ধ হয়, এক সপ্তাহ পরেই সে সালাত আদায় করবে, বাধ্য সে, এমন না যে করতে পারবে, অবশ্যই সে সালাত আদায় করবে। যদি না করে তাহলে সে সালাত ত্যাগকারী। যদি আসরের পরে তার রক্ত বন্ধ হয় মাগরিবের আগে, তাহলে তার সালাত শুরু হবে আসর থেকে, অর্থাৎ সেই আসরের সময়ে সে পবিত্র হয়েছে। আসরের সময়ে, আসরের সালাত শেষ হয়ে গেছে, যখন ধরেন বিকাল পাঁচটায় যদি কোনো মহিলা রক্ত বন্ধ হয়ে যায়, সে গোসল করে সর্বপ্রথম আসর সালাত আদায় করবে, তারপর মাগরিব আদায় করবে, কারণ আসরের সময় থাকতে তার রক্ত বন্ধ হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ মেয়েদেরকে দেখা যায় হায়েজ এবং নিফাস দুই ক্ষেত্রেই রক্ত বন্ধ হয়ে গেছে, ধরেন রাত্রে রক্ত বন্ধ হলো, বলে কালকে একবারে জোহরে গোসল টোসল করে দুপুর থেকে সালাত আদায় করবো, জোহর থেকে, এটা বলার কোনো সুযোগ নেই, সে রাত্রেই গোসল করবে, সে ফজর থেকে সালাত আদায় করবে। যদি এশার পরেই হয়, রক্ত বন্ধ হয় এশার সময় থাকতে, তাহলে প্রথমে এশার সালাত আদায় করবে, তারপর ফজর আদায় করবে, এটা নিয়ম। কিন্তু অধিকাংশ মেয়েরা এটা ভুল করে। চল্লিশ দিন হচ্ছে সর্বোচ্চ সময়, সর্বোচ্চ, যেটা হাদিসে এসেছে চল্লিশ দিনের কথা, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। অর্থাৎ কোনো মহিলার যদি চল্লিশ দিন হয়ে গেছে সন্তান প্রসব হওয়ার, তারপরেও রক্ত বন্ধ হয়নি, তাহলে সে চল্লিশ দিন পর থেকে গোসল করে সালাত শুরু করবে, এটা হলো সর্বোচ্চ সময়, সীমা হচ্ছে চল্লিশ দিন। সর্বনিম্ন কোনো সীমা নেই, দুই দিন পরে রক্ত বন্ধ হলে দুই দিন পর থেকে সালাত শুরু করবে, তিন দিন পর রক্ত বন্ধ হলে তিন দিন পর থেকে সালাত শুরু করবে, অবশ্যই সালাত আদায় করতে সে বাধ্য, যদি না করে তাহলে সে সালাত ত্যাগকারী, এটা মনে রাখবেন ভালোভাবে।
যাই হোক, আমরা সালাত আদায় করব যতক্ষণ জ্ঞান আছে। সালাত এর হিসাব সর্বপ্রথম হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা, তুমি সালাত আদায় করেছো কিনা। ফা ইন সালহাত, যদি তার সালাত সঠিক হয়ে থাকে, দেখুন হাদিসের ভাষা বুঝতে হবে, সালাত সঠিক হয়ে যদি হয়ে থাকে, সালহা সাইরু আমালি, তাহলে তার অন্যান্য আমল সঠিক হবে, অন্যান্য আমল দেশে জান্নাতে যেতে পারবো। সালাত আদায় করে থাকে এটা বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত সঠিক হয়ে থাকে মানে সালাত আদায় না করলে তো আগেই বা, আর যদি আদায় করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী করেনি, আদায় করেছে পাঁচ ওয়াক্ত সালাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আদায় করেনি, কবুল যোগ্য সালাত আদায় করেনি, তার সালাত বাতিল, সে অন্যান্য সালাত দিয়ে অন্যান্য আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এজন্য সালাত আদায় করতে হবে এবং সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আদায় করতে হবে, সালাতটা যেন সঠিক হয় এইভাবে আদায় করতে হবে। তারপরে বলছেন, ওয়া ইন ফাসাদাত, যদি সালাত বাতিল হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, দেখেন সালাত আদায় না করে থাকে বলছেন না, বলছেন সালাত যদি তার নষ্ট হয়ে থাকে, আদায় না করলে তো আগেই বাদ, আদায় করেছে কিন্তু সালাত নষ্ট হয়নি, ফাসাদা সাইরু আমালি, তার অন্যান্য আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অন্যান্য আমল দেশে জান্নাতে যেতে পারবে না। এজন্য সকলকে অনুরোধ করব, সবাই সালাত আদায় করুন, সালাত আদায় করুন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, সময় মতো সালাত আদায় করুন, সালাতের গুরুত্ব দেওয়া শিখুন। আজ হতে পারে আমাকে করোনা ভাইরাস আক্রান্ত করতে হতে পারে, আমি আপনি সকলেই, এবং এই মুহূর্তে আমি আপনি বিদায় নিতে পারি দুনিয়া থেকে, বিদায় হলেই কিন্তু হিসাব শুরু হবে। সালাত আদায় না করে কেউ জান্নাতে যেতে পারবেন এই আশা একেবারে গড়ে বাড়ে, অবশ্যই জান্নাতে যেতে পারবেন না। এবং মসজিদে এসে সালাত আদায় শুরু করুন, এত সুন্দর মসজিদ বানিয়েছেন মাশাআল্লাহ, গ্রামের মধ্যে মসজিদ দেখে মনে হচ্ছে মসজিদ থেকে বেরি হবো না, মনে হয় এখানেই মসজিদে থাকবো, এমন সুন্দর লাগছে মসজিদ দেখে মাশাআল্লাহ। এই মসজিদে যদি আপনারা সালাত আদায় করতে না আসেন, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর থাকে না। অবশ্যই মসজিদ যেমন বানিয়েছেন, মসজিদে সালাত আদায় করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে, সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন এমন এক ভয়াবহ দিন যেই দিন সূর্য একেবারে মাথার সামনে কুটে চলে আসবে। আমি বাহরাইনে থাকি তো একবার দেখলাম, আমাদেরই এক বাংলাদেশি ভাই দুপুর বেলায় একটা ওই তাওয়াতে, যেই তাওয়াতে প্যানে ডিম ভাজা হয়, সেই তাওয়াতে তেল দিয়ে রোদে রেখে দিল, মোটামুটি 15-20 মিনিট পরে একটা ডিম ভেঙে ছেড়ে দিল, সুন্দর ভাজা হয়ে গেল। বুঝছেন কতটুকু গরম, কি গরম! পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 30 লক্ষ মাইল, হিসাব করুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 30 লক্ষ মাইল, না 9 কোটি 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল, দেখেন 9 কোটি 30 লক্ষ মাইল। তাহলে এত দূরে সূর্য থাকা পরেও যদি দুনিয়াতে সেই সূর্যের তাপে ডিম ভাজা যায়, যেই দিন কিয়ামতের দিন সূর্য একবারে মাথার সামনে করে চলে আসবে, সেই দিন আমার আপনার অবস্থা কী হতে পারে? যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন শরীরে কোনো পোশাক থাকবে না, যেই দিন পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, কিছুই থাকবে না, সেই দিন আমার আপনার অবস্থা কী হতে পারে একটু চিন্তা করে দেখুন। সেই দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন সাত শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হল ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন। মসজিদের সাথে ঝুলন্ত মানে কি? যে আপনি এক ওয়াক্ত সালাত আদায় করলেন, পরবর্তী ওয়াক্তে মসজিদে আসার জন্য আপনার অন্তর ব্যাকুল থাকবে, কখন আজান হবে, আমি আজান শুনে মসজিদে যাব সালাত আদায়ের জন্য, এই যে মসজিদের প্রতি তার টান, এটাই হচ্ছে তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত ঝুলিয়ে থাকা, এই অন্তর অবশ্যই আমাদের রাখতে হবে। আরেক শ্রেণী যুবকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবকরা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন, যেই যুবকরা কি করেছে, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তাদের জীবনকে গড়ে তুলেছে। মাশাআল্লাহ, এখানকার কিছু যুবক যারা আছেন
আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদেরকে আরও ভালো কাজ করার তৌফিক দান করুন। তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, তারা মসজিদ তৈরির কাজে নিবেদিত প্রাণ, মাশাআল্লাহ এটা তাদের জন্য কবুল করুন এবং আল্লাহ তাদেরকে যেন আল্লাহর আরশের ছায়ায় জায়গা দান করেন, এই দোয়া আমরা সকলেই করি। এই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তুমি তাদেরকে তোমার আরশের ছায়ায় কিয়ামতের দিন জায়গা দিও, এই কামনা তোমার কাছে রেখে গেলাম আজকের খুতবায়। অবশ্যই সকলেই মসজিদের সাথে নিজের অন্তরকে ঝুলন্ত রাখবেন। যুবক ভাইদেরকে বলছি অবশ্যই ইবাদতের মধ্যে আপনার জীবনকে গড়ে তুলুন, কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যেই পাঠিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় বড় বিল্ডিং বানানোর জন্য দুনিয়াতে পাঠাননি, কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের উদ্দেশ্যে। আমরা যদি আল্লাহর সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করবেন, আখেরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। এই চেষ্টা আমরা সকলেই করব, আমরা যেন লাঞ্ছিত না হই, দুনিয়াতেও যেন আমরা লাঞ্ছিত না হই, আখেরাতেও যেন আমরা লাঞ্ছিত না হই, সেই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। যদি দুনিয়াতে করি তাহলেই সম্ভব, কিন্তু যখন মরণ চলে আসবে তখনই কিন্তু অনেকেই স্মরণ করবো আমরা যে কী করলাম। আমরা যখন মৃত্যু চলে আসবে সাথে সামনে, তখন আমরা কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবো। আল্লাহ বলছেন যে যখন মানুষের কাছে মরণ চলে আসবে তখন সে বলবে রব্বের জিউন, হে আমার প্রতিপালক, আমাকে আর কিছুদিনের জন্য দুনিয়াতে ফিরিয়ে দিন, আমি ইতিপূর্বে ভালো আমল করে আসতে পারিনি, আমি ইতিপূর্বে যে ভালো আমলগুলো করে আসতে পারিনি আমি সেই ভালো আমলগুলো কিছু করে আসি, আপনি কিছু সময় দিন। কিন্তু আল্লাহ কি বলবেন, কাল্লা, কখনোই নয়, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ইন্নাহ কালিমাতুন হুয়া কায়লুহা, এটা তার কথার কথা মাত্র, ফরিয়াদ করবে মানুষ কিন্তু তার ফরিয়াদ কবুল করা হবে না, সময় শেষ, সাথে সাথে তার জীবন ছিনিয়ে নেবেন আল্লাহ। এই জন্য সবাই চেষ্টা করব মসজিদে এসে সালাত আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি মসজিদে আসবে সালাত আদায়ের জন্য, আআদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা, সে যতবার মসজিদে এসেছে ততবার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারি প্রস্তুত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মেহমানদারি কেমন হবে কল্পনা করতে পারবেন? কল্পনাতে আসবে না। জান্নাত এত সুখের জায়গা, জান্নাত এত সুখের জায়গা, মানুষের কল্পনাতে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত এমন জায়গা, মালা আইনুন রাআত, যা কোনো চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা মানুষের অন্তর কখনো কল্পনা করতে পারেনি বা পারবেও না। আপনি যতই কল্পনা করেন যে জান্নাত মানে এত এত সুখের জায়গা, তার চাইতে অনেক 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 গুণে বেশি সুখের জায়গা হবে, আপনার কল্পনাতে আসবে না, কল্পনাতে আসা সম্ভবও না। এই এই ধরনের জান্নাত যদি আমরা হাসিল করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে মসজিদে আসতে হবে, মসজিদে আসা ছাড়া কোনো গতি নেই। আমরা অনেক মানুষ আছি যে মসজিদের গেটে বসবাস করি, সালাত আদায় করতে আসি না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মসজিদ নববী থেকে একজন সাহাবীর সবচেয়ে দূরে বাসা ছিল, সেই সাহাবি পাঁচ ওয়াক্ত সালাতে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করতেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তাকে বলছি যে আপনি এত দূর থেকে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে আসেন, তা আপনি একটা যদি গাধা কিনতেন তাহলে ভালো হতো, আপনি একটা গাধা কিনেন তাহলে প্রচণ্ড রোদ্রে আপনি পায়ে হেঁটে হেঁটে এত দূর থেকে আসেন, কত কষ্ট হয়, আর এত কণ্টকাকীর্ণ রাস্তা, পাহাড়ি রাস্তা এগুলো, আপনি যদি একটা গাধা কিনেন আসতে ভালো হবে। অন্ধকার রাত্রে আপনি সালাত আদায় করতে আসেন, একটি যদি গাধা কিনতেন তাহলে আপনি সহজেই মসজিদে আসতে পারতেন। তো ওই ব্যক্তি এবার উত্তরে বলছেন যে আমার বাড়ি মসজিদের পার্শ্বে হোক এটা আমি পছন্দ করি না, উত্তরে সেটা বলছেন। মানে উত্তরে কেন বললেন, বলছেন যে আপনি তো মনে করছেন আমার বাড়ি সবচাইতে দূরে, দূর থেকে আমি কষ্ট করে আসি, এই জন্য তো আমাকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমার বাড়ি মসজিদের পার্শ্বে হোক এটা আমি পছন্দ করি না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বলে তুমি এই কথা বলেছ? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলেছি। কেন বলেছ? যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলেছেন মসজিদে যদি কেউ সালাত আদায় করতে আসে, সে বাড়ি থেকে মসজিদে আসা
এবং মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়। আমি সবচাইতে দূরে থেকে আসি, আমার ধাপ বেশি হয়, আমার নেকি বেশি হয়, আমার পাপ বেশি ক্ষমা হয়, আমার মর্যাদা বেশি বৃদ্ধি হয়, এই জন্য আমি মসজিদের পাশে চাই না, আমি দূর থেকে আসবো কারণ আমার নেকি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাকাল্লাহু আজরা, আল্লাহ তাআলা তুমি যা চাচ্ছ আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ আজর, পরিপূর্ণ নেকি তোমাকে দান করুন। দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য। দেখুন সাহাবায়ে কেরামের ঈমান, তাদের নেকি অর্জনের যে স্পৃহা, নেকি অর্জনের যে চেষ্টা, অথচ দুঃখের বিষয় বলতে হয় যে আজকেই ধরেন ফজরের সালাতের আজান হবে, বাড়ির পার্শ্বে অনেক মানুষ ঘুমিয়ে থাকবো, কেউ উঠে আসতে পারবো না, বহু মানুষ আছি উঠবো না সালাতের জন্য। জান্নাত যদি যেতে চান তাহলে অবশ্যই ত্যাগ স্বীকার দরকার, ত্যাগ স্বীকার করতে হবে। আপনি ফজরের সালাতে উঠে আসতে পারলেন না, আপনি কেমন মুসলিম হলেন? আমরা সবাই কিন্তু মুসলিম, সবাই আমরা মুসলিম, কিন্তু যদি বলি অধিকাংশ মানুষকে যখন প্রশ্ন করা হয় ভাই মুসলিম শব্দের অর্থ কী বলেন তো, তো মুসলিম শব্দের অর্থ জানি না, আমরা মুসলিম কিন্তু মুসলিম শব্দের অর্থ কী জানি না। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যারা আমরা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ বলতে কী বুঝি? আত্মসমর্পণ হলো আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ। আল্লাহর যাবতীয় আদেশ যদি মানি তাহলে কি আমি ফজরের সালাতে অলসতা করি? কখনোই সম্ভব নয়। যে ব্যক্তি ফজরের সালাতে অলসতা করে ঘুমিয়ে থাকি সে অবশ্যই পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেননি। অবশ্যই যে ব্যক্তি সালাত আদায় করেন না আত্মসমর্পণ করেননি। অবশ্যই যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করেন, হারাম খাদ্য ভক্ষণ করেন, আত্মসমর্পণ করেননি। যতই নিজেকে মুসলিম দাবি করুন আপনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেননি। বিড়ি সিগারেট জর্দা গুল যারা খান পান করেন সবই হারাম, অবশ্যই হারাম। যারা বিড়ি সিগারেট জর্দা গুল পান করেন বা খান পান করেন অবশ্যই এটা হারাম, এটা ত্যাগ করতে হবে। এটা যদি ত্যাগ না করতে পারেন তাহলে আপনি আত্মসমর্পণকারী নন। আমি দুঃখের বিষয় যে আরাফার ময়দানেও দেখেছি, আরাফার ময়দানে দেখছি হজ করতে গিয়ে যে আরাফার ময়দানে এক বাংলাদেশি হাজি সে সিগারেট ধরিয়েছে। দেখুন আরাফার ময়দান, আরাফার ময়দানে গেছে হজ করতে গেছে, এমন জায়গা আরাফার ময়দান সবচাইতে দোয়া কবুলের জায়গা, সেখানে গিয়েও সে সিগারেটটাই ছাড়তে পারলো না। তাহলে কী ধরনের মুসলিম আমরা? রমজান মাসে আমারই পার্শ্বে দেখছি এক ভাই ইফতার করে মসজিদে মাগরিবের সালাত আদায় করছেন, দেখছি পকেট থেকে সিগারেট পড়ে গেল সিজদায় গিয়ে, আমার পার্শ্বে, আমারই মুসলিম, আমার পার্শ্বে, একবারে আমার পার্শ্বের ব্যক্তি। তাহলে দেখুন যে একটু পরে যে সিগারেট ধরাবে এই সহ্যও তার হয়নি, এই ধৈর্য তার ধরতে পারেনি সে। তাহলে আমরা কেমন মুসলিম? আমরা এতটুকু সাধারণ সাধারণ জিনিস ছাড়তে পারলাম না। মা বোনদেরকে উদ্দেশ্য বলবো, মা বোনরা জর্দা বেশি খান, এটা সব জায়গায় মনে হয়, আপনাদের এলাকার খবর জানি না কিন্তু সব জায়গাতে দেখা যায় পুরুষরা দেখা যায় ধূমপান করেন আর মা বোনরা জর্দা বেশি খান। জর্দা গুল বিড়ি সিগারেট সবই হারাম, এগুলো স্পষ্ট হারাম। যারা মাকরুহ ফতোয়া দিয়েছেন এটি স্পষ্ট ভুল ফতোয়া দিয়েছেন। পৃথিবীতে যত বড় বড় ভুল ফতোয়া আছে তার মধ্যে এই একটা ভুল ফতোয়া যে বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো মাকরুহ, এটা স্পষ্ট ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দারারা ওয়া লা দিরার, কারু ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। পৃথিবীতে এমন কোনো সায়েন্স প্রমাণ করেনি যে বিড়ি সিগারেট জর্দা গুল স্বাস্থ্যের জন্য উপকারী। পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে বিড়ি সিগারেট জর্দা গুল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যার প্যাকেটের গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই সেটা হারাম, নিঃসন্দেহে হারাম। যত জিনিস এ ধরনের আছে সার্বজনীন ক্ষতিকর, এটা হারাম। নিজে ক্ষতিগ্রস্ত হয় মানুষ এবং অপরের ক্ষতি করে, একজন সিগারেট খোরের পাশে যে থাকে তারও ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়, এজন্য এটা অবশ্যই হারাম। এই হারাম ত্যাগ করতে হবে যদি প্রকৃত মুসলিম হতে চান। হারাম খাদ্য যদি ত্যাগ না করেন আপনি সালাত আদায় করলে সালাত কবুল হবে না আল্লাহর নিকটে, এই জন্য অবশ্যই সালাত আদায় করবেন হারাম ত্যাগ করে এসে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা, হারাম খাদ্য ত্যাগ করা। অবশ্যই হারাম ত্যাগ করে হালাল খাদ্য ভক্ষণ করবেন, অন্যথায় আপনার সালাত সিয়াম হজ জাকাত
এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। অবশ্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই মসজিদে এসে সালাত আদায়ের চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মনে হয় যে কাউকে ইমামতি করতে দেই, আর আমি যাই যে জ্বালানি কাঠ সংগ্রহ করি, যারা বাড়িতে বসে আছে সালাত আদায় করতে আসেনি তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিই। দেখুন কত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলেন, অন্ধ যে দেখতে পান না চোখে, অন্ধ ব্যক্তি এসে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ দেখতে পাই না, দুই চোখই অন্ধ, আমি মসজিদে যে আসবো কাউকেও আমাকে হাত ধরে নিয়ে আসবে এই ধরনের কোনো ব্যক্তিও আমার কাছে নাই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? আমার জন্য কি রুখসত আছে যে আমি বাড়িতে সালাত আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ পারবে, প্রথম অনুমতি দিলেন। তারপরে ওই ব্যক্তি চলে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো হাল তাসমাউন নিদা ফিস সালাহ, তুমি কি সালাতের আজান শুনতে পাও? বলতে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাম শুনতে পাই। আজিব, যেহেতু আজান শুনতে পাও সেহেতু অবশ্যই তুমি মসজিদে আসবে, মসজিদে সালাত আদায় করতে আসবে। দেখুন একজন ব্যক্তি দুই চোখে অন্ধ দেখতে পায় না, এক, দুই তাকে ধরে নিয়ে আসবে এই ধরনের ব্যক্তিও নাই, দুই, এই ব্যক্তির যদি বাড়িতে সালাত আদায় করার অনুমতি না থাকে, আমার দুইটা সুন্দর চোখ আছে, আমার দুইটা পা আছে, আমার শক্তিমত্তা আছে, আমার সব কিছু আছে, আমার কি বাড়িতে সালাত আদায় করার কোনো ওজর আছে? কোনো ওজর নেই। এজন্য সুন্দর মসজিদ যেমন বানিয়েছেন অবশ্যই মসজিদকে আবাদ করবেন, সালাত আদায় করবেন, সালাত আদায় করবেন, অবশ্যই মসজিদে এসে সালাত আদায় করবেন। মসজিদে সালাত আদায় করলে দুইটা হাদিস এসেছে, একটা হাদিসে এসেছে 25 গুণ সালাত নেকি পাওয়া যাবে, আর একটা হাদিসে এসে 27 গুণ সওয়াব পাওয়া যাবে। তাহলে বাড়িতে বা আপনি দোকানপাটে যদি বাইরে কোনো জায়গায় সালাত আদায় করেন, সেটা সালাত আদায় করলে যে নেকি পাবেন, মসজিদে এসে সালাত আদায় করলেন তাহলে কি হবে, 25 বা 27 গুণ সব বেশি। মানে এক ওয়াক্ত সালাত মসজিদে পড়া আর 27 ওয়াক্ত বাড়িতে পড়া বা দোকানপাটে পড়া এক সমান। তাহলে কেন আমরা এই নেকি ছেড়ে দিচ্ছি? অবশ্যই মসজিদে আসবেন। দ্বিতীয়ত, মসজিদে আসবেন, বাড়ি থেকে আসবেন আর বাড়িতে ফিরে যাবেন, বাড়ি থেকে মসজিদে আসা এবং বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি, কত নেকি। এই নেকির পথগুলো আমরা যেন ছেড়ে না দেই, এই দিকটি সবাই লক্ষ্য রাখবেন, সবাই মসজিদে এসে সালাত আদায় করবেন, তাকিদে দিবেন, তাগাদা থাকবে আপনার মসজিদে আসার প্রতি, অন্তর ঝুলিয়ে রাখবেন মসজিদের প্রতি। অবশ্যই এই অনুরোধ রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবা এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন এই মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সে আয়াতের শেষ অংশ থেকে গেছে, সংক্ষিপ্তভাবে দু এক মিনিটে বলে দেই। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব্য জগৎ একমাত্র ধোকার জগৎ, পার্থিব্য জগৎ একমাত্র ক্ষণস্থায়ী জীবন, আসলে যেই জীবনের কোনো মূল্য আল্লাহর নিকটে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাদ দুনিয়া ফিল আখিরা, পরকাল এবং দুনিয়ার উদাহরণ এমন যে মাইয়া জাআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজা, যদি কেউ যদি তার শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে, আঙ্গুলি তার কতটুকু পানি লাগবে, এক ফোঁটা দুই ফোঁটা পানি যদি এক পাশে রাখেন আর বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখেন, তো এক ফোঁটা দুই ফোঁটা পানির কোনো মূল্য আছে? কোনোই মূল্য নেই। তাহলে পরকাল হচ্ছে বিশাল সমুদ্র, দুনিয়া হচ্ছে এক ফোঁটা দুই ফোঁটা পানি, অবশ্যই দুনিয়ার কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া
তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মা ইন, আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্য মশার একটি ডানা সম পরিমাণ হতো, মশা মশা গোটা মশা না, মশার একটা ডানা পাখা, এর পরিমাণ যদি আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য হতো, আল্লাহ তাআলা তো কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি পান করাতেন না। কোন কাফের মুশরিককে কেন খাওয়াবেন আল্লাহ? যে নাফার মনে করে তাকে খাওয়ানোর পান করানোর কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু কেন খাওয়ান পান করান? কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নাই। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে খাও পান করো, হিসাব হবে তোমার একদিন, দুনিয়ার কোনো মূল্য আমার নিকটে নেই, এই জন্য যেহেতু আমার কোনো মূল্যই নেই সেহেতু তোমরা খাও পান করো, কোনো সমস্যা নেই, এই জন্য খাওয়ান পান করো। এই জন্য দুনিয়াকে আমরা যত ভালোবাসছি আসলে দুনিয়া অত ভালোবাসার বস্তু নয়। দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে পরকালকে আমরা অগ্রাধিকার দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, পরকালকে যে ব্যক্তি প্রাধান্য দিবে, কি করবেন আল্লাহ? জাআলাল্লাহু লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী করে দিবেন, অন্তরকে আল্লাহ তাআলা অভাবমুক্ত করে দিবেন। ওয়া জামা লাহু শামলাহু, আর তার অগোসলা গোসালো কাজগুলোকে আল্লাহ তাআলা গুছিয়ে দিবেন। তারপরে আল্লাহ বলছেন ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, এই ওমান কানাতিল দুনিয়া হাম্মাহু, যার দুনিয়াই হবে সব কিছু, দুনিয়াকে যে নিয়ে সব কিছু চিন্তা ভাবনা করবে, দুনিয়াই যার কাছে প্রাধান্য পাবে, তাহলে কি করবেন? জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ তাআলা তার দুই চোখের সামনে সবসময় দরিদ্রতা লাগিয়ে রাখবেন, তার অভাব পূর্ণ হবে না, সবসময় দরিদ্রতা লেগেই থাকবে দুই চোখের সামনে। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, আর তার গোছালো কাজগুলোকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দেবেন, ছিন্ন ভিন্ন করে দেবেন। তাহলে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই জন্য আমরা সবসময় আখেরাতকে প্রাধান্য দেব, পরকালকে প্রাধান্য দেব, দুনিয়াকে অবশ্যই আমরা প্রাধান্য দেব না, দুনিয়াতে আমাদের চলাচলের জন্য যা প্রয়োজন অবশ্যই সেটা করব, কিন্তু আখেরাতকে বাদ দিয়ে নয়, পরকালকে বাদ দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন আমি দোয়া করব, সবাই আমিন আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুতবা সুন্নতি দোয়া হলো, খুতবা শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সবাই আমিন আমিন বলতেন, কেউ হাত তুলতেন না, এজন্য হাত না তুলে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نعوذ بك من الفقر اللهم انا نعوذ بك من الفقر والكفر ومن عذاب القبر لا اله الا انت اللهم انا نعوذ بك من الفقر والكفر ومن عذاب القبر لا اله الا انت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا ممن يمسكون الكتاب والسنة اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون